হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এই ড্রেসটা করার পরে আপনারা এত কমেন্ট করেছেন, দিদি ভাই এই ড্রেসটা পুরো কাটিং স্টিচিংটা দেখিয়ে দিন। তো তার জন্য এখানে দেখুন আমি অলরেডি প্যান্টটা তৈরি করে রেখেছি, এটা হচ্ছে টিউলিপ সালোয়ার প্যান্ট। তো এটা আমি তৈরি করে রেখেছি আর এর সাথে আমি এই ড্রেসটা তৈরি করে আপনাদেরকে পুরোটা দেখাবো। তো তার জন্য আমি এই কাপড়টা নিয়েছি, এটা একটা খাদি কটনের কাপড় আছে। এই কাপড়টা আমি এ টু জেড দেখাবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো তার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা নভেম্বর মাসের 5 তারিখ থেকে হচ্ছে। আর সম্পূর্ণ ডিজাইনার ড্রেসের উপর থেকে থাকছে সুন্দর সুন্দর স্লিভ থেকে শুরু করে এ টু জেড। অলরেডি আমি সিলেবাস পোস্ট করে দিয়েছি, 3 মাসের ক্লাস হচ্ছে মাত্র 2000 টাকা ফিস আছে। এটা অপেক্ষা না করে এটা পুজো স্পেশাল অফার মেনে চলতে পারেন, কারণ 15টা আইটেম আমি মাত্র 2000 টাকায় কখনো করাইনি। তো ঝটপট ভর্তি হয়ে যান, এত সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস তৈরি করতে চাই। আর হ্যাঁ, এটা কিন্তু পুরো অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস নয়। প্লিজ কেউ অফলাইনের জন্য ফোন করবে না, যারা অনলাইন ক্লাস করতে চান ঝটপট কল করে নিন, তার কয়েকটা দিন বাকি আছে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এখানে কাপড়টা নিয়েছি, কাপড়টা আছে 2 মিটার 25 সেন্টিমিটার কাপড় আছে, এটা একটা খাদি কটনের কাপড়। প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে দেবো, বডি পার্ট মানে যেটাকে শেষ্ঠ পার্ট বলবো সেটাকে কাটিং করার জন্য। তো এইভাবে দেখুন আমি 4 ভাঁজ করেছি। এবারে এখান থেকে সমস্ত মেজারমেন্ট নেব। তো প্রথমে এখানে বডি লম্বা নেব, 14 ইঞ্চি বডি লম্বা, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি এখানে 15 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তো এবারে দাগটাকে প্রথমে এটাকে স্ট্রেট করে দেব। আর এখানে আমি 2 মিটার থেকে কিছুটা পরিমাণে কেটে নিয়েছিলাম বডি পার্টের জন্য। আর পুট নিয়েছি এখানে 7 ইঞ্চি, পুটের হাফ নিয়েছি যেহেতু পিছনে বোর্ড নেক, সামনে আমার চৌকো গলা হচ্ছে একটু বড় গলা। এবারে এখান থেকে মোহরার মাপ নেব, তার আগে ওপর থেকে 1 ইঞ্চি শোল্ডার ডাউন করলাম, তারপরে এখান থেকে মোহরার মাপের জন্য 7 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিই। এবারে যেখানে মোহরা শেষ হয়েছে এখান থেকে ছাতির মাপ হবে, এখানে ছাতির 1/4 হবে। আমার ছাতি আছে 38, সেটাকে 4 দিয়ে ভাগ করে 9.5, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা। এবারে চলে আসবো কোমরের সাইড, এখানে হবে কোমরের 1/4 ইঞ্চি। তো এখানে কোমরের জন্য আমার 30 ছিল, সেটাকে 4 দিয়ে ভাগ করে 7.5, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা। এবারে এই দুটো দাগকে এইভাবে মিলিয়ে দিলাম। এবারে এখান থেকে মোহরার শেপ দেবো, তার জন্য 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম, এটা হলো ব্যাক সাইডের। তারপরে আরো 1/2 ইঞ্চি ভেতর থেকে একটা শেপ দেবো, এটা হচ্ছে আমাদের সামন পোর্শনের শেপ, এটা তালপাট, তালপাট কাটিং করেছি। এবারে গলার চওড়া 3.5 ইঞ্চি রেখেছি, তারপরে এরকম ভাবে শোল্ডার ডাউনটা করে দিলাম। এবারে এখান থেকে গলার লম্বা নেবো, তো গলার লম্বা আছে সামনের গলা হচ্ছে 6.5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস দিয়ে 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবারে চৌকো গলাটা দেখুন কত সুন্দরভাবে করবো, ওপরের থেকে নিচের অনেকটা কম নিয়ে আমি 1.5 ইঞ্চি নিচে দাগ দিয়ে দিচ্ছি, মানে ওপরে যা হবে তার থেকে 2 ইঞ্চি কম নিয়ে নিচে দাগ দেবো, দিলে খুব সুন্দর চৌকো গলা কিন্তু রেডি হবে, যেটা এখানে দেখতে পাচ্ছেন। এবারে ব্যাক সাইডের জন্য 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি, তৈরি হওয়ার পরে 2 হয়ে যাবে, এইরকম ভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম, ব্যাস এখানে বোর্ড নেক হয়ে গেছে। পুরোটা রেডি হওয়ার পরে এবারে সম্পূর্ণটা এখানে কাটিং করে নেব, যেমনটা এখানে আমি ড্রয়িং করেছি। দেখুন সম্পূর্ণ কাটিং করে নিয়েছি, এবারে এখানে একটা টিপস অ্যাপ্লাই করব, তার জন্য এই কোমরের সাইড থেকে হালকা করে 1/2 ইঞ্চির মতন এইরকম ভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দেব, দিয়ে এখান থেকে কাটিং করব। এটা করলে কিন্তু ফিনিশিংটা অনেক বেশি ভালো হবে, যে কোনো সাইজের আপনারা করবেন। পুরোপুরি পার্ট রেডি, এইরকম কাটিং করে এইরকমটা আমাদের দেখাচ্ছে। এবারে এখানে হাতা কাটিং করব, যেটা এক্সট্রা কাপড় আছে সেটাকে এইভাবে 4 ভাঁজ করে নেব কাপড়টাকে, দিয়ে এখান থেকে হাতা কাটিং করবো। আর এখানে আমি আফগানি হাতা কাটিং করছি। তো এখানে হাতার লম্বা নিচ্ছি 20 ইঞ্চি, তৈরি হওয়ার পরে প্রায় এটা 18 ইঞ্চির মতন হয়ে যাবে। তো এখানে দাগ দিয়ে নিচ্ছি, তারপরে দাগটাকে এখানে স্ট্রেট করে দেবো, যে যতটা হাতার লেন্থ করতে চান নিতে পারেন। এবারে এই দাগটা থেকে 4 ইঞ্চি ডাউনে একটা দাগ দিলাম, আর এখানে পাফের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা নেবো, যেটা একটু আমাদের ফুলে থাকবে তার জন্য। এই যে 1.5 ইঞ্চি করে নিচ্ছি, এটাকে ছেড়ে এর পর থেকে সমস্ত ড্রয়িং কিন্তু করব, এর এটা কুচি হবে তার জন্য। এবারে ওটাকে ছেড়ে তারপরে কোন করে মোহরার হাফ, আর তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। পুরোপুরি পার্ট রেডি হয়ে গেছে, এবারে চলে আসবো মুহুরির সাইডে, নিচের সাইডে। এখানে যার যা মুহুরি হবে সেটাকে অর্ধেক করবো, আমার 8 ছিল তার অর্ধেক 4, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা। আর এই দুটো দাগকে এখানে মিলিয়ে দেবার, এখানে একটা কথা রিপিট করছি, আমি 1.5 ইঞ্চি যেটা এক্সট্রা মার্জিন নিয়েছি ওটাকে কিন্তু ছেড়ে সমস্ত মাপ নিয়েছি, তার কারণ ওটা আমাদের কুচির জন্য থাকবে। এবারে এখান থেকে দেখুন আলতোভাবে ড্রয়িংটা এরকম রাউন্ড করে দিলাম, পুরোপুরি হাতা রেডি। এবার ওপরের সাইড থেকে একটু বেশি নিতে হবে, তবেই আমাদের পাফটা হবে, তার জন্য আমি ওপর থেকে 2 ইঞ্চি নিচ্ছি, নিয়ে এইভাবে হালকা করে রাউন্ড করে মিলিয়ে দিলাম, ব্যাস খুবই সিম্পল। এতে খুব সুন্দরভাবে আমাদের আফগানি হাতাটা রেডি হয়ে যাবে। এবারে যেমনটা এখানে ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেব, নিলেই কিন্তু আমাদের পুরোপুরি পার্ট রেডি। আর যারা এখন অবধি কিন্তু আমার অনলাইন ক্লাসে ভর্তি হননি, এবারে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন যদি এই ক্লাসে আপনারা না থাকেন। এইবারের মতন কখনো কিন্তু আপনাদের এত কিছু শেখানো হবে না, তো অবশ্যই ভর্তি হবেন সূত্রের সাহায্যে যদি শিখতে চান। তো সম্পূর্ণ কাটিং হয়ে যাওয়ার পর এবার কুচির পাড়টাকে কাটিং করব, তার জন্য যেটুকু কাপড় ছিল আমি আগে থেকে কেটেছি, কত লম্বা কত চওড়া নিয়েছি দেখুন। লম্বাতে ওপরে যেটা শেষ্ঠ পাড় কেটেছি ওটাকে মাইনাস করে দিয়েছি ওপরে 14, তারপরে যে যতটা ঝুল রাখতে চান তার সাথে এক্সট্রা মার্জিন দিয়ে নেবেন। ব্যাস সম্পূর্ণ কাটিং হওয়ার পরে এবারে সেলাই করে নেবো। আর হ্যাঁ, চওড়াতে একটুখানি অনেক বেশি নিয়েছি, তার কারণ কুচি দেব, যে যত কুচি দিতে চান সেই মতন কাপড় নেবেন। এবারে একটা পাটের সাথে একটা পাট রেখে
এখানে ছোট্ট 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 করে প্লেট প্লেট করে আমি কুচি দিয়ে নেব। আর কিছুটা পোর্শন ছেড়ে তারপরে কুচিটা দিতে হয়, একদম শুরু থেকে কেউ কুচি দেবেন না, কিছুটা মানে 2 ইঞ্চির মতন ছেড়ে তারপর থেকে দেখুন আমি কুচিটা দিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ পাটে কুচি দিয়ে দেবো, সামন পাট পিছন পাট। আর হ্যাঁ, সোজা কাপড়ের সাথে সোজা কাপড়টা রেখেই কিন্তু আমি এখানে কুচিটা দিচ্ছি। ব্যাস এইভাবে দেখুন আমি সম্পূর্ণ কুচি দিয়ে নেব। এখানে পুরোটা রেডি হয়ে গেছে, আর পিছনে একটা পিন করে রেখেছিলাম, এক সাইডে যেমনটা কমপ্লিট করেছে অপর সাইডেও কমপ্লিট করে নেব। দেখতে ঠিক এই রকমটা লাগছে, খুব সুন্দর প্লেট ফ্লেট ফেলে কুচিটা দেবেন, খুব ভালো লাগবে। সামন পিছন দুদিকে রেডি করার পরে পুড লাইন সেলাই করব, তাই একটার উপরে একটা রাখলাম, সোজা পাটের উপর সোজা পাট রেখে পুড লাইনে 1/2 ইঞ্চির গ্যাপিং দিয়ে সেলাই করে নিলাম। ব্যাস সম্পূর্ণ পাট রেডি, ডবল সেলাই কিন্তু মাস্ট করে নেবেন, এটা ইম্পর্টেন্ট। রেডি হওয়ার পর এবার হাতাটাকে মেন সেলাই করবে। দেখুন যতটা আমি কুচির জন্য নিয়েছিলাম তার থেকেও 1 ইঞ্চি বেশি দিয়ে আমাদের কুচিটা দিয়ে নিতে হয়। 1.5 ইঞ্চি কাপড় তো রেখেছিলাম কুচির জন্য, ওর থেকেও 1 ইঞ্চি এক্সট্রা কাপড় আমরা নেব, নিয়ে ছোট্ট একটা কাটিং করে দেবো। এতটুকু আমাদের কুচিটা দিয়ে দেবো প্রথমে, এইরকম ছোট্ট ছোট্ট করে দেখুন প্লেট ফেলে ফেলে গায়ে গায়ে প্লেট ফেলবেন, যতটুকু কাটিং করেছি ঠিক অতটুকুই কুচি দেবো। ব্যাস এতেই আমাদের খুব সুন্দর ফোলা ভাবটা চলে আসবে। আর নিচের সাইডে গার্ডার অ্যাটাচ হবে, তার জন্য এখানে এইভাবে ফোল্ডিং করব, তো গার্ডারের চওড়া অনুযায়ী কিন্তু এখানে গ্যাপিংটা রাখতে হবে, যাতে ফোল্ডিং করার পরে গার্ডারটা এর ভিতর থেকে প্রবেশ করাতে পারি। তো হালকা একটুখানি মুড়ে তারপরে যতটা গার্ডারের চওড়া 1/2 ইঞ্চি ঠিক ততটুকু এরকম ফাঁকা করে রেখে আমরা এখান থেকে ডবল ফোল্ড করে মুড়িয়ে নিচ্ছি। নিলেই এটা আমাদের পুরো রেডি হবে, আর এর ভিতর থেকে গার্ডার প্রবেশ করাবো। গার্ডারটা কত নেব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখে নিন। গার্ডারের জন্য আপনার টোটাল মহুরি যা হবে তার থেকে 1 ইঞ্চি বেশি দেবেন, আর এখানে আমি 1/2 ইঞ্চি চওড়ার কিন্তু গার্ডারটা নিচ্ছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এখানে টোটাল মহুরি আমার 8, তার থেকে 1 ইঞ্চি বেশি দিয়ে 9 ইঞ্চিতে নিয়ে নিয়েছি। কম কিন্তু নেবেন না, পারলে আরো বেশি নিতে পারেন। এবার এখানে একটা সেফটি পিনের সাহায্যে এই গার্ডারটাকে এর ভিতরে প্রবেশ করে নিয়ে ধার দুটোকে সেলাই করে প্রথমে লক করে দিলাম, যাতে এটা সরে না যায়। এখান থেকে সেফটি পিনটাকে খুলে নেব। নিলে দেখুন কত সহজে আমাদের গার্ডার অ্যাটাচ হয়েছে, আর এখানে যদি 1/2 ইঞ্চির গার্ডারটা বসান ফিনিশিংটা বেশি ভালো আসবে। ব্যাস এইভাবে টানলেই দেখবেন গার্ডারটা পুরো রেডি। এবারে আমরা বডি পার্টের সাথে হাতাটা অ্যাটাচ করবো। অ্যাটাচ করার জন্য ধার থেকে এইভাবে ধরবো, ধরে দেখবো এর মিডিল সাইড কোনটা, মিডিল যেটা হলো দাগ দিলাম। এবারে বডি পার্টের সাথে বসানোর সময় পুড লাইনের মিডিল আর আমাদের হাতার মিডিল দুটো পার্ট একটার সাথে একটা এইভাবে সোজা পার্টের সাথে সোজা পার্ট রাখলাম, রেখে 1/2 ইঞ্চির গ্যাপিং এ সেলাই দেবো। আর হাতা সেলাই করার সময় যদি মনে হয় হাতার কাপড় বেশি প্রথমে মেপে নেবেন, তাহলে আরো একটা ছোট্ট কোজ আপনারা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু হাতার কাপড় বড় ছোট যেন না হয়, সেম সেম যেন বডি পার্টের সাথে ম্যাচ হয়। এখানে যেমনটা আমি ম্যাচ করাচ্ছি তেমন, এখানে দেখুন আমি সম্পূর্ণ আলতো হাতে লুজ লুজ করে আমি সেলাই করছি, আর আমার কোনো প্রকারের ছোট বড় হয়নি। এক সাইডে আমি যেমন করেছি সেম টু সেম ভাবে এখান থেকে ঘুরিয়ে অপর সাইডেও আমি করে নেব, আর ডবল সেলাইও পড়ে যাবে। পুরো পাট রেডি হয়ে গেছে, এবারে গলাতে পট্টি বসাবে, নর্মালি যেরকম পট্টি বসান। তারপরে জাস্ট 2 সাইডে আমাদের 1.5 ইঞ্চি করে কাপড় রেখে ফিটিংস করে নেবো, আর নিচের সাইডে এরকম ডবল ফোল্ডে মুড়িয়ে নেবো, আর নিচে আমি লেস বসাবো, গলাতে লেস বসাবো, পুরো পাট রেডি করে নেবো। আর এরকম সরু লেসটা নিচে আমি বসাচ্ছি। পুরো রেডি হওয়ার পরে ফাইনাল লুকটা দেখবেন খুব সুন্দরভাবে বেরিয়েছে ফুটে। আপনারা অবশ্যই এটা করবেন, বাচ্চা বড় সবার জন্য দেখবেন খুব ভালো লাগবে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইব। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা অনলাইন ক্লাসে এখনো ভর্তি হননি ঝটপট করে ভর্তি হয়ে যাবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।